नमस्कार বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আপনারা ঘরোয়া রান্নাই খুবই সহজ পদ্ধতিতে পাবেন। আমার উদ্দেশ্যই হলো যে সব খাবার বাড়িতে ডেইলি রান্না করা হয় সেই সব খাবারই আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করা। আজকে আমি বানাবো আলু ও ভেন্ডি দিয়ে গ্রেভি তরকারি রেসিপি। এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় যে এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে এবং আপনারা ঠিক এইভাবেই বারবার ভেন্ডির এই রেসিপিটি বানিয়ে খেতে চাইবেন। দেখুন বন্ধুরা, ভেন্ডির গ্রেভিটা কতটা ভালো হয়েছে। ঠিক এইরকমই গ্রেভি তৈরি হবে আজকে আমি যেইভাবে রেসিপিটি বানাবো। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আমি এই আলু ভেন্ডির গ্রেভি তরকারি রেসিপিটি কিভাবে বানাই। আলু ভেন্ডির তরকারি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম ভেন্ডি এবং দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে নিয়েছি 20 গ্রাম কালো সরষে, এগুলোকে আমি পেস্ট করে নেব। এখানে দুটো টমেটো ও 4টে লঙ্কা নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলের মধ্যে এবারে ম্যারিনেট করে রাখা আলু ও ভেন্ডিগুলো আমরা ভেজে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এবং আলু ও ভেন্ডিগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে দেখবেন আলু ও ভেন্ডিগুলো ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা আলু ও ভেন্ডিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নিয়ে একই তেলের মধ্যে বাকি রান্নাটা করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। জিরেগুলো দেখুন ফুটে উঠেছে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজটাকে এমনভাবে ভেজে দিতে হবে যেন পেঁয়াজটা সফট হয়ে আসে কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা না হয়ে যায়। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট এবং 6টার মতো রসুনের কোয়া পেস্ট। আদা ও রসুনটাকেও পেঁয়াজের সাথে নেড়েচেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। এতে দেখবেন আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। 2 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা আদা এবং রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে পেস্ট করে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। জারটাকে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন নুন। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং মশলাটিকে তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটি কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবং মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমরা মশলাটিকে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আরও 2 মিনিটের জন্য কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে দেখবেন মশলা থেকে মশলা ভাজার খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে। ঠিক দেখুন আমি যেইভাবে কষিয়ে নিয়েছি এইভাবে মশলাটিকে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে পেস্ট করে রাখা সরষেটা দিয়ে দেব। সরষেটাকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব।
এই সময়ে কন্টিনিউয়াসলি 1 থেকে 2 মিনিটের জন্য মশলাটি ঠিক এইভাবে নেড়ে যেতে থাকব, যাতে গ্রেভির ভিতরে কোনো রকম মশলা দলা পাকিয়ে না থাকে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলু এবং ভেন্ডিগুলো দিয়ে দেব। আলু ও ভেন্ডিগুলোকে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। আলু ও ভেন্ডিগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল বলে এখানে সেদ্ধ করবার জন্য বেশি পরিমাণে জল দেবার কোনো প্রয়োজন নেই। এবারে এগুলোকে ঢেকে রেখে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে উঠেছে এবং গ্রেভিটা দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে। এর থেকে আমরা কিন্তু বেশি আর ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে এলে গ্রেভি কিন্তু আরও বেশি গাঢ় হয়ে আসে। এই রেসিপিটির সাথে আপনারা যদি হান্ডি মাটন খেতে চান, হান্ডি মাটনের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আলু এবং ভেন্ডিটা দেখুন গ্রেভির সাথে মাখো মাখো হয়ে এসেছে। ঠিক এইরকম মাখো মাখো হয়ে এলেই বুঝতে হবে রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই আলু ভেন্ডি দিয়ে গ্রেভি তরকারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক মুখরোচক রেসিপি রয়েছে আমার চ্যানেলে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।